গাইস চল অবশেষে কিন্তু ফেস্টিভ্যাল করে দিলাম, আর ফেস্টিভ্যালের ভিডিও করতে এসে কিন্তু গাইস একদম ঘাইমাটে অবস্থা পুরো টাইট দেখছো। তো চল আমরা কিন্তু ছোটখাটো আমাদের ইন্ট্রোটা দিয়ে ফেস্টিভ্যালটা শুরু করি। তো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা এই দাঁড়া, কি কি এর ইন্ট্রো দেখছো? হ্যাঁ এই দুই মাস কান্দে আর ঢুকাইলি ইন্ট্রোটা দিই। তুই আগের বার তুই ফেস্টিভ্যালের নামে তুই ভিকামানের দান্দা করছিস, এইবারও কি সেম করতেছস? এটি কি কস আবির? না তুই তুই যদি এবার ফেস্টিভ্যাল না করো সবাই কিন্তু আনসাবস্ক্রাইব করে দেবো, আর যদি ফেস্টিভ্যাল করো তাহলে এই ভিডিওটা যারা দেখতেছে সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দেবো। সত্যি তো? হ্যাঁ একদম সত্যি গাইস, ফেস্টিভ্যাল করলে সবাই সাবস্ক্রাইব করবে তো? হ্যাঁ গাইস, এবার কিন্তু মাস্ক খুলি নাই, তোমরা বলছো ভাই এটা করুম ওইটা করুম আনসাবস্ক্রাইব। এই যে মাস্ক, এই যে দিলাম টান দিলাম 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 গাইস খুলে দিব। আচ্ছা চলো গাইস, যারা যারা ভিডিওটা দেখছো সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দিবা, তোমরা মাস্ক দেখতে চাও? এই মাস্ক পরে কিন্তু আমার অবস্থা আস্তে আস্তে পুরো টাইট। চলো চলো গাইস, আস্তে 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 গেলাম। এই যে চলো গাইস, ফেস্টিভ্যাল কিন্তু হয়ে গেল। গাইমা কি অবস্থা দেখছো ভাই, ফেস্টিভ্যালের ভিডিও জানা আমরা ফেস্টিভ্যাল হয়ে গেছি গাইস। তো যাক গাইস, ফেস্ট তো ভালো না, বাট তোমাদের ভালোবাসা কিন্তু গাইস অবশেষে ফেস্টিভ্যাল করে দিলাম, আর এখন থেকে কিন্তু গাইস সুন্দর সুন্দর ভিডিও পাবা। আর ঘরের ভিতর করছি গাইস, আমরা কিন্তু বাইরে শ্যুট নিয়েছিলাম, বাট ভাই বাইরে বৃষ্টি ছিল, প্রচুর পরিমাণে সমস্যা হইতেছিল, দেন পুরো ভিডিও কিন্তু কমপ্লিট করতে পারি নাই। দেন চিন্তা করলাম আমরা আমাদের ফেস্টিভ্যালের অত হাই ফাই বা ওরকম ইয়া না কইরা নর্মালি সিম্পলের মধ্যে, ভাই আমরা সিম্পল মানুষ, সিম্পলের মধ্যে ঘরের ভিতরে ফেস্টিভ্যাল করে দিই। তো তোমাদের ভালোবাসে কিন্তু অবশেষে ফেস্টিভ্যাল হয়ে গেল। যাক গাইস, অবশ্যই কিন্তু এই ভিডিওতে বেশি বেশি লাইক চাই, ঠিক আছে, বেশি বেশি শেয়ার চাই, তাহলে কিন্তু ইনশাল্লাহ প্রতিদিন আমরা ভাবছি রেগুলার ব্লগ করবো তোমাদের জন্য, ঠিক আছে, রেগুলার ভিডিও দিব। তো এটার জন্য বেশি বেশি সাপোর্ট আর ভালোবাসা চাই, অবশ্যই করবা গাইস, বেশি বেশি লাইক আর শেয়ার কিন্তু অবশ্যই করবা। আর গাইস, ফেস রিভিউল উপলক্ষে কিন্তু একটা সারপ্রাইজ আছে, সারপ্রাইজটা হচ্ছে আমি আমার ছোটো ভাই আর আমার ওয়াইফরে দিব, আর সেটা হচ্ছে গাইস আমরা মানে একটা যে কোনো ক্যাফেতে যাব, ক্যাফে বলতে গাইস আমরা ওয়ারিতে যাব। ওয়ারিতে কিন্তু গাইস অনেক ভালো ভালো রেস্টুরেন্ট পাশাপাশি অনেক ক্যাফে আছে। তো আমার ছোটো ভাই আবার রেস্টুরেন্টে খাবার পছন্দ করে, মানে আবির, ঠিক আছে, তো ভালো একটা রেস্টুরেন্টে যাব। পাশাপাশি আমার ওয়াইফ কিন্তু ক্যাফেতে পছন্দ করে। পাশাপাশি আজকে কিন্তু গাইস হয়েছে হচ্ছে কি মানে বৃষ্টি, তো বৃষ্টি হওয়াতে কিন্তু গাইস আমাদের এখানে মোটামুটি প্রচুর ঠান্ডা, তো ঠান্ডাতে কিন্তু গাইস মোটামুটি গরম খাবার আমাদের অনেক পছন্দ। তো দেখি ক্যাফেতে যাই কী পাই, মানে যদি ঠান্ডা পাই তো ঠান্ডা খাবো, গরম পেলে গরম খাবো, যাই হোক মানে। তো ওয়ারিতে যাবো, যাই কিন্তু প্রথমে যাবো একটা ক্যাফেতে, পরে যাবো একটা রেস্টুরেন্টে, দেন দুই জায়গায় খাবো। আর আমাদের সাথে থাকো গাইস, আশা করি ভিডিও ভালো লাগবে, ঠিক আছে। পাশাপাশি গাইস যদি ওরকম অনাহারি দুই একজন লোক পাই তো তাদেরও খাওয়াবো, দেখি গাইস যদি পাই, ঠিক আছে। তো নেক্সটে তো ভাই আর রেগুলার ভিডিও পাবা, তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, ফেসবুক পেজ ফলো দিয়ে রেখো, ইনস্টাগ্রামে কিন্তু রেগুলার আমাদের ফটো পাবা, ছবি টবি যা আপলোড দিব রিলেস্টে সবই কিন্তু ভাই ইনস্টাগ্রামে সবার আগে পাবা। তো অবশ্যই সাপোর্ট করলে সব দিক দিয়ে করবা, যাতে সব দিক দিয়ে তোমাদের সাপোর্ট ভালোবাসা পাই, ঠিক আছে। আর নেক্সটে যাতে তোমাদের ভালো ভালো আরও ভিডিও দিতে পারি, তো অবশ্যই শেয়ার মারো, আর নেক্সটে কিন্তু গাইস ভিডিওর আপডেট পাবা। তো চলো ভিডিও পাতা কাট করে দিই গাইস। আজকে কিন্তু লাকি খারাপ ভাই, ভিডিও করতে আসছি আর আজকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, দাঁড়ায় রয়েছে গেটের কোনায়, মাইক মিক পর্যন্ত চালু করতে পারতেছি না, দেখছো কোন কোনায় দাঁড়ায় রয়েছে। এখন দেখি রিক্সা পাইলে তারপরে যাব, দেন কিন্তু ভাই সারপ্রাইজ আছে আজকে। আর ভাই তোমাদের কিন্তু এলাকাটা দেখাই, আমাদের এরিয়ায় প্রচুর বৃষ্টি হইতেছে গাইস, কোনোভাবে মনে করো ভাই ভিডিও শ্যুট করতে পারতেছি না, ওই যে দাঁড়ায় রয়েছে আমাদের লোকজন। এখন যে গাড়ি গাইস, গাড়ি পাইতেছি না, কিচ্ছু পাইতেছি না, যে যাব মাইক পর্যন্ত কানেক্ট করতে পারতেছি না, ডাইরেক্টই কথা বলা লাগতেছে, প্রচুর বৃষ্টি ভাই প্রচুর, বাট ওয়েদার খুব ভালো গাইস, ভিডিও করে মজা পাবো ইনশাল্লাহ। তো দেখি কতক্ষণে যায়। আর গাইস অবশেষে কিন্তু আমরা ওয়ারিতে একটা ক্যাফে পাইছি যেটার নাম হচ্ছে চা হুয়া নাম। আর গাইস এটা মোটামুটি ভাই ভালোই ছিল, ডেকোরেশনে কিন্তু টুকটাক ভালো, আর অনেকক্ষণ খুঁজতে হয়েছে একটা ক্যাফে, দেন কিন্তু অবশেষে পাইছি। অনেকগুলো ক্যাফে ছিল বাট ওইগুলো তত একটা ভালো না ভাই, আর এত বেশি লোকজন ছিল, মনে করো চিলাচিলি বেশি ছিল, এটার জন্য ঢুকি নাই। মেইনলি আমাদের মাইক্রোফোনে প্রবলেম দেওয়ার কারণে কিন্তু অন্যান্য ক্যাফেগুলোতে যাই নাই। আর গাইস আমরা কিন্তু ক্যাফেতে আইসা বসছি, এই যে সবাই, আর ঝামেলা হয়েছে গাইস এখানে হচ্ছে আমাদের যে মানে ক্যামেরা বা মাইক্রোফোন, ঠিক আছে, এটা কিন্তু বৃষ্টিতে ভিজা কাজ করতেছে না, বাট এখানে কিন্তু গাইস আমাদের কোনো দোষ নাই, ঠিক আছে, আমরা কিন্তু পুরো প্রস্তুতি নিয়ে আসছিলাম, বাট হয়তো ঝামেলা হয়েছে কি গাইস, নতুন তো গিম্বেল, তারপর হচ্ছে আমাদের মাইক্রোফোন এইগুলা নতুন, তো এটার জন্য আর কি হয়তো আমরা ইউজ করতে পারতেছি না বা ঝামেলা হইতেছে। ইনশাল্লাহ নেক্সট ব্লগে আশা করি প্রবলেম হবে না, আর প্রথম প্রথম একটু সবারই প্রবলেম হবে তোমরা জানোই গাইস, তারপরও একটু ম্যানেজ ট্যানেজ করে নিও। আর এই যে ফেস্টিভ্যালের কথা তোমরা অনেক বলতেছিলে যে ভাই ফেস্টিভ্যাল আপনারা ত্রিপল আর ভাইদের মতো ভাই এরকম হাইট রাখতেছেন গাইস, এটা সেটা মানে স্ক্যাম করতেছে নাকি আপনারা আমাদের ধোকা দিলেন নেন ভাই, এরকম কিছু না, কিন্তু তোমাদের জন্যই ব্লগের ভিডিও বা ঠিক আছে তোমাদের জন্যই মানে ফেস্টিভ্যাল সব কিছু কইরা দিলাম, তো তোমরা যদি এইসব কথা বলো কেমন লাগে?
আচ্ছা যাই হোক গাইস, আর মেইনলি তোমরা আমাদের ইনস্টাগ্রাম ফলো করে রেখো, ওইখানে কিন্তু সব ধরনের আপডেট পাবা, ঠিক আছে? আর এখন গাইস অনেক সময় হয়ে গেছে বুঝো, একটু অর্ডার মর্ডার দিই, আস্তে আস্তে আরও ভিডিও ভিডিও পাবা, তো ইনশাল্লাহ টেনশনের কিছু নাই। আর বাসায় যেই সব কিছু ইউজ করা শিখি, নেক্সট থেকে একটু প্রফেশনালভাবে একটা ভাবসা বাড়বে বুঝি। তো চলো দেখি, এখানে একটু প্রাইস বেশি ক্যাফেতে, বাট প্রবলেম নেই। তো গাইস অনেক কষ্টে কিন্তু আমরা চুজ করলাম, ঠিক আছে? আবির খাবে হচ্ছে স্ট্রবেরি, এটা নাকি? হ্যাঁ, স্ট্রবেরি স্মুদি। আচ্ছা এটা, তারপরে তুমি কি খাবা? ব্লু ওশিয়ান সোডা, এটা খাবে। আর আমি কি খাবো? আমি খাবো 9 নাম্বারটা ভলকানিক কর্মাইলো। আচ্ছা যাই হোক, এই তিনটা নেব, ঠিক আছে? আর 9 নাম্বার, 15 নাম্বার আর হচ্ছে 21। ঠিক আছে, তো দেখি গাইস, এগুলো নাকি একটু ইউনিক টাইপের, সবই চার আইটেম বাট মিষ্টি টাইপের। আমি ভাবছিলাম একটু টক জাতীয় খাবো বা, আচ্ছা সমস্যা নাই, ট্রাই করি। তারপরে ক্যাফ থেকে কিন্তু ভাই সোজা বের হয়া ওয়ারিতে কিন্তু দা ডাইনিং লঞ্চ নামের একটা রেস্টুরেন্ট আছে, অনেক ফেমাস বা নাম করাই, ওইটাতে গেছি। ওইটা রুফটপ ছিল আর কি, ছাদের উপরে, মোটামুটি ভাই ভালোই ছিল আর কি। আগে একবার গেছিলাম এখানে, বাট খাওয়া দাওয়া করতে পারি নাই, তখন সময়ের ব্যস্ততায় চুলা আসতে হয়েছে। বাট এবার কিন্তু গেছি গাইস, এবার কিন্তু তাদের খাবার টেস্ট করব, যেহেতু আমাদের রেস্টুরেন্ট উঠছিল আর কি। তো দেখি তাদের খাবারগুলো কেমন গাইস। এই যে এখানে কিন্তু আমি আছি, আমার ওয়াইফ আছে, এই যে আমার ছোটো ভাই আবির, তারপরে এই যে তো গাইস প্রথমে পরিচয় করে দিলাম, পরবর করে না ভাই ফেস্টিভ্যাল টেস্টিভ্যাল করছেন, কিছু পরিচয় টরিচয় করেন নাই। তো কারা কারা আসছে আর গাইস, সাউন্ড কোয়ালিটি একটু খারাপ আসতে পারে, তোমরা জানোই, মাইক্রোফোনের কথা বললাম যে একটু সমস্যা হয়েছে। আমরা খাওয়াটা শেষ, মানে যখন মুখটা এমনি মরার মতো করে তো এটা ফিচার উপরে ক্যামেরাটা শুট লাইতে হবে। কেমন ভালো হয়ে গেছে, একটু একটু মিষ্টি টাইপের একটু বেশি, সস মানে একটু হালকা বেশি দেবে আর প্রন বেশি হয়ে, প্রনটা একটু তোমারটা খাও না কে? হ্যাঁ, আরে মাইক্রোফোন না লেলে একটা জ্বালা। না খাই না খাই, হ্যাঁ না খাই, বুড়ির আঙুল দেখা দিছি, বেটাকে খাওয়ানোর সাতটাই শেষ। আমি দেই তোমাকে খাওয়া দেখি, আমার পেট ভরে যাবে। খাবার কেমন লাগে? তাই তো নাই খাও নাই এখনো, ফটাফট খাও। কত খারাপ এরকম না, কত ভালো, কত ভালো এরকম না। আগে এক কামড় দিয়ে দিছি আমরা, আর গাইস শর্মা তো পুরো বাগর খানে হয়ে গেছে, বার্গার বানা ফেলছে। শর্মা অর্ডার দিছে, আমি উপরে দিয়ে রুটি দিয়ে আসছে, অল্প সব দিয়ে দিল শর্মা, নাকি বাগর খানে তো ভালোই, খারাপ না, অত ভালো না, বেশি দিলে ভালো, রাইতে না কোয়ালিটি কেমন ঝিরঝির করতো, আলো যে নাই বেশি, প্যারা নেই, ঠিক আছে ইনশাল্লাহ আমরাও খাই ভাইয়া। বাট এই যে গাইস এই খাবারটা দেখো, এটা কিন্তু একটা ক্রিস্পি চিকেন ফ্রাই ছিল, এটা নিয়ে একদম বাস খেয়ে গেছি গাইস, একদম ফালতু ছিল গাইস খাবারটা, মানে বলার মতো না। এটা নাকি ভাই 150 টাকা, এটা কি ভাই মানা যায় বলো, এটা কিছু হইল?
আর গাইস সবার শেষে আমাদের কিন্তু ভাই দুইজন অনারি ব্যক্তিকে খাবার কথা ছিল, ঠিক আছে। বাট ভাই আমরা এমন একটা জায়গায় গেছি, ওয়ারিতে গেছি গাইস, ওইখানে তো মনে করো অনাহারি ব্যক্তি বলতে ভাই এরকম কাউরেই পাই নাই। বাট অবশেষে কিন্তু গাইস এই যে রিক্সাওয়ালা চাচার আমরা রিক্সা তুলছিলাম, উনি ভাই গরিব মানুষ তো মনে হয়েছে উনি সারাদিন না খায় আছে, রাতে অনেক কষ্ট করে রিক্সা চালিয়ে দিছে। তাই অনাহারি ব্যক্তির জায়গায় কিন্তু গাইস উনারে কিছু টাকা পয়সা দিয়ে দিছি, মানে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট দিছি যাতে উনি দুই তিন বেলা খাবার খাইতে পারে, দুই তিনজন একসাথে মনে করো পুরো পরিবার নিয়ে। তো যাই হোক সেটা কিন্তু সরাসরি রেকর্ড করি নাই, কারণ ওনারা রিক্সায় উঠছি, ওইটা যদি ভাই রেকর্ড চালু করি ওনারা টাকা পয়সা এগুলো দিয়া, তাহলে তো উনি ভাববে ভাই ভিডিও করতেছি ওনারা দেওয়ার জন্যই। যাই হোক গাইস সমস্যা নাই, নেক্সটে আমরা যে ব্লগ করবো ওইগুলোতেও গাইস কিছু মানুষরে মনে করো কিছু দিব টিব বা দিলে টিলে ওইগুলো রেকর্ড করবো নি সাইড দিয়ে, ঠিক আছে। লুকায় ঢুকায় মানে সরাসরি না ভাই, আমি চাই না সরাসরি রেকর্ড করলে কেমন দেখা যাবে, আমরা যেহেতু ফোন দিয়ে সরাসরি ডাইরেক্ট রেকর্ড করি এটা খারাপ দেখা যায়, একটা মানুষের মুখের সামনে একটা কিছু দিয়ে রেকর্ড করলে নিজের কাছে একটু আনইজি লাগে, এটার জন্য আর করি নেই আর কি। তো যাই হোক গাইস আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও, ভিডিও ভালো লাগলে ভাই আর কিছু চাইবো না, ভিডিও অবশ্যই বেশি বেশি শেয়ার করবা তাইলে হবে। তারপরে গাইস নেক্সটে কিন্তু ইনশাল্লাহ ব্লগ আনবো, আর আশা করি গাইস রেগুলার ব্লগ করার চেষ্টা করব, মানে এমনি এক সপ্তাহ দুই সপ্তাহ বা এক মাস পর ভিডিও এরকম না, আসলে প্রতিদিনই আমরা কী করি না করি ঠিক আছে ডেইলি ব্লগ করার চেষ্টা করব। তো এটার জন্য অবশ্যই বেশি বেশি সাপোর্ট করো, তাইলে দেখবো তোমাদের জন্য কিন্তু রেগুলারই ভিডিও নিয়ে আসবো। তো অবশ্যই কেমন লাগছে ভিডিও কমেন্ট করে জানাবে গাইস, আর ফেস রিভিল ভাই বেশি একদম হাই ফাই বা এরকম হাইপ করার চেষ্টা করি নি, সরাসরি নরমাল ভিতর সিম্পল মানুষ সিম্পলভাবে ফেস রিভিল করছি। তো ভিডিও ভালো লাগলে বেশি বেশি শেয়ার করো, লাইক করো, তাহলে কি সাবস্ক্রাইবের মতো যাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের যত্ন নিও, আল্লাহ হাফেজ।